রাধে রাধে, নমস্কার সবাইকে, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী ব্লগ। আজ একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করবো। 11 জুনের আগে মানে 10 তারিখ আমার এক্সাম ছিল, তারপরে আমি সোজা চলে গেছিলাম সৌমির কাছে, কারণ সৌমি আজকে রুম ছেড়ে দেবে, আমাদের 3 বছরের কোর্স প্রায় কমপ্লিট আর ও চলে যাচ্ছে দিল্লি। তো বেকার বেকার ওর মন টন খারাপ হচ্ছিলো, ওই জন্য ওর কাছ থেকে ঘুরে এলাম আর কি। তো 10 তারিখ রাতটা তো কোনোভাবে কাটিয়ে ফেলেছি, এমনি আমাদের ট্রেন গণ্ডগোল চলছে, সব দিক দিয়েই প্রবলেম। তারপরে সকালবেলা এসে তাড়াতাড়ি করে গিয়ে 2 কচুরি আর এই যে ঘুগনি নিয়ে চলে এসেছি। ওকে বলেছি একটা ছোটো বাটিতে, কিন্তু আমাকে দিয়েছে এত বড় একটা বাটি, এইটুকুনি তরকারির মধ্যে। তারপর গোপাল ভাত দেখতে দেখতে পটা পট করে কোনো রকম আমরা খেয়ে নিলাম। এমনি আমার গলার অবস্থা খুব খারাপ, আশা করি তোমরা ভয়েস দেখে বুঝতেই পারছো। আর এই মেয়েটার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, কচুরির সাথে খাচ্ছে জেলি, ভগবান একে নিয়ে আমি কোথায় যাবো। তারপর সকাল থেকে ও সমস্ত ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিচ্ছিল, আর এই ডায়েরিটা আমার খুব পছন্দ, ওর মধ্যে সব লেখে আর সেগুলো আমাকে দেখায়। তারপরে দুপুর পর্যন্ত আমরা এরকমই ছিলাম। দুপুরবেলার পরে সৌমি আর একটা ফ্রেন্ড স্মৃতি আসে সে দেখা করার জন্য। সারাদিনটা কোনোভাবে কাটালেও বা তার আগের দিনও কোনোভাবে কাটালেও ও কখনো চোখের জল ফেলেনি বা ওর মন খারাপ হয়েছে। মন খারাপ হওয়া স্বাভাবিক, এতদিন একসাথে যখন দেখেছি তখন চলে এসছে, আর আজকে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তারপরে যেই দুপুরবেলা পর আমি 6টার ট্রেন ধরতাম, তো সেই অনুযায়ী আমি রেডি হলাম। যেই আমাকে রেডি হতে দেখেছে অমনি ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে। ওর চুলগুলো দেখলাম আমার মাথা গরম হয়, বললাম আয় চুলটা বেঁধে দিন। তারপর ডিসিশন নিলাম যে আমি এখন বাড়ি যাবো না, একেবারে ওর মা আসুক তারপরেই যাবো। তারপর অর্ডার করে দিয়েছিলাম পিৎজা, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো, দুপুরবেলা কোনোভাবে কিছু খাওয়া হয়নি। তাছাড়াও আবার কবে পিৎজা খাবো তার নেই ঠিক, কারণ ও বাড়ি চলে গেলে আমি আর কীভাবেই বা পিৎজা খাবো, তাই না? মিনি পিৎজা অর্ডার করেছিলাম, বেশ মোটামুটি খেতে ভালোই ছিল। আর তার থেকে বড় কথা, আমাদের লাইনে ট্রেনে এত গণ্ডগোল চলছে যে একটা ট্রেন 2-3 ঘন্টা লেট, ওই জন্য আমি বেশি ভয় পাচ্ছিলাম। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, অনেকক্ষণ ওকে বোঝানো হলো। বোঝানোর পর তারপর ওর মা ওর ভাই সবাই ওকে নিতে চলে এলো। তখন বাজে প্রায় 6:30। তারপর আমি তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে 8:30 ট্রেন ধরে বাড়ি ঢুকতে ঢুকতে আমার 11:00 বেজে গেছিলো। তো সৌমি তোকে একটা কথাই বলবো, যেখানেই যাস ভালো থাকিস, যোগাযোগ সবসময় থাকবে, মন খারাপ কান্নাকাটি করে কিছু হবে না, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তারপর আমি বিধাননগর থেকে ট্রেন ধরে নিয়েছিলাম। এই যে বারাসাতের পরে ট্রেনের এই অবস্থা ছিল, মানে এত ফাঁকা ছিল, বাট বিধাননগর থেকে ট্রেন এতটাই ভিড় ছিল যে গেটে ঝুলে ঝুলে আসতে হয়েছে। তারপরে আমি স্টেশনে নামতেই দেখলাম যে এরকম পুরো ফাঁকা হাড়োয়া স্টেশন। বাবাকে ফোন করে দিলাম, বাবা এসে আমাকে নিয়ে গেল, কারণ সেই সময় না ছিল কোনো অটো না ছিল কোনো টোটো। তো আজকে ব্লগটা এইটুকুই, জানি ব্লগটার মধ্যে কিছুই নেই, বাট এইটুকু জিনিস শেয়ার করা খুব দরকার ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার খুব শিগগিরই নেক্সট ব্লগে। যতক্ষণের জন্য টাটা বাই।